তো আগের দিন সকালেও ঠিক জানা ছিল না পরদিন আমি বাড়ি যাব বিপদ কাউকে বলে কয়ে আসে না তাই সময় কেয়ারফুল থাকা দরকার এনিওয়েজ তোর সকালবেলায় রুম মেটসরা আমাকে রেডি করিয়ে দেয় আর এখানে চলে আসে আমাদের গাড়ি সঙ্গে আমাকে এয়ারপোর্টে ছাড়তে যায় স্নেহা আর নীলাঞ্জনা তো রুমমেটসের বাই বলে চেনা রাস্তাগুলো দেখতে দেখতে পেরিয়ে যেতে যেতে আমরা চলে আসি অচেনা রাস্তায় বেসিক্যালি এই জায়গাগুলো খুব একটা আশা হয় না তো এই জন্য এগুলো অচেনা ভোরবেলার দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছাই এয়ারপোর্টের রাস্তায় মিথ্যা কথা বলবো না এই রাস্তাটায় আসার পর একটা ভালো ফিলিংসই হচ্ছিলো মানে মনে কোথাও একটা ছোট্ট করে খুশি লুকিয়েছিল বাড়ি যাব বলে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যেহেতু আর্লি মর্নিং এর আগে কখনও দেখা হয়নি তো তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম হাতে ছিল টাইম তার জন্য খুব একটা চিন্তার বিষয় ছিল না আর অলসো ভোরবেলায় এয়ারপোর্টটা একটু ফাঁকা ফাঁকাই ছিল যার জন্য ঘুরতেও বেশ মজা লাগছিল। এখানে অ্যাকচুয়ালি আমি বলতে যাচ্ছিলাম যে আমার রুমমেটসের অসংখ্য থ্যাংকস বলে আমি তাদেরকে ছোট করতে চাইছি না কারণ তারা যদি সেই টাইমে আমার সাথে না থাকতো হিলি বলছি সেই দিনটাতে আমার ঘুরে দাঁড়ানো পসিবল হতো না যাই হোক তো ওদের বাই বলে ভেতরে চলে আসি আমি এয়ারপোর্টের অ্যান্ড এখানে ফ্লাইটটার টাইম অ্যান্ড বোর্ডিং দেখে নিয়ে আমি এগোতে থাকি সিকিউরিটি চেকিংয়ের জন্য যেহেতু আমার কাছে কোনো ট্রাভেল ব্যাগ ছিল না যার জন্য আমার কোনো চিন্তাও ছিল না অলসো এরপোর্টের ভিতরে লোকজন খুবই হেল্পফুল ছিল আমার একটুও প্রবলেম হয়নি ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন আর আমার কাছে যে হ্যান্ডব্যাগটা ছিল সেখানে বেসিক্যালি কিছু ডকুমেন্টস আর আমার ফোন চার্জার হেডফোন এইসবই ছিল তার জন্য আমার খুব একটা ব্যাগ নিয়ে বা লাগেজ নিয়ে টেনশন করার দরকার হয়নি এখানে আমি ওয়েট করছিলাম কখন গেটটা ওপেন হবে অ্যান্ড আমি চলে যাব আমাদের ফ্লাইটের কাছে আর বাসে যেতে যেতে ভাবছিলাম যে বাড়ি আর বেশি দূর নয় রিয়েলি তোমরা কি এটা রিলেট করতে পারো যে যখনই প্লেন বা ট্রেনের আওয়াজটা শুনতে পাও তখন মনে হয় না আর বেশি দূর নেই টাইম চলে এলো ব্যাঙ্গালোরকে বাই বলার অন্য দিনের মতন আজকেও খুশি হচ্ছিল বাড়ি যাবার একটা কিন্তু সত্যি এভাবে বাড়ি আসতে চাইনি আমি যার জন্য হয়তো প্লেনের বাইরের এই সুন্দর ভিউটাও আমার খুব একটা সেদিনকে এনজয়েবেল লাগছিল না যতই হোক বাড়িতে সবাই টেনশন করছে যে একটা মেয়ে অসুস্থ এভাবে সে আসছে টাইম চলে আসে ল্যান্ডিংয়ের আর বসে থাকতে থাকতে ওয়েট করতে থাকি কখন আমি আমার বাবা মাকে দেখব তো নেমে বাড়িতে সঙ্গে সঙ্গে চলে যাই লাঞ্চ করতে লাঞ্চ করেই একটু টাইম ওয়েস্ট না করে আমি চলে আসি হসপিটালে এখানে ডক্টরের সাথে দেখা করি অ্যান্ড ডক্টর আমাকে দুটো ওয়ে বলেন যেটা তোমরা আগে দিনে ভিডিও থেকে জানতে পেরেছ তো বাড়ির লোকের সাথে আলোচনা করেই আমরা ফিউচারে কথা ভেবেই সার্জারিটাকেই চুজ করি কারণ এটাতে কমপ্লিটলি হিলিংটা বেশি তাড়াতাড়ি হবে যাতে আমি কমব্যাকটাও তাড়াতাড়ি করতে পারি তো ডক্টর আমাদের সেই দিনই অ্যাডমিশান অ্যান্ড সার্জারির ডেট দিয়ে দেন অ্যান্ড সেই ডেটের অ্যাকর্ডিংয়ে আমাদের কিছু টেস্ট ছিল যেমন ধরো ইসিজি অলসো ব্লাড টেস্ট আদার টেস্টগুলো যেগুলো সার্জারির জন্য দরকার লাগে সেগুলো করি অ্যান্ড থ্যাঙ্ক গড কি ইচ অ্যান্ড এভরি রিপোর্ট নর্মাল আসে যা এখানে হসপিটালে ভিড় দেখে আর নিজের ফিলিংস থেকে একটা জিনিস বুঝতে পারছিলাম এর আগে যখন পোস্টিংয়ের জন্য কোনো হসপিটালে যেতাম তখন কতটা নর্মাল লাগতো বাট অ্যাজ আ পেশেন্ট যখন আমি যাচ্ছি তখন সেই ফিলিংসটা ডিফারেন্ট একদম কমপ্লিট ডিফারেন্ট যাই হোক এখানে পর দিন আমাকে অ্যাডমিশনের জন্য নিয়ে যাওয়া হয় আমার যে অর্থ ডিপার্টমেন্ট ছিল সেখানে তারপর সেখানে গিয়ে সন্ধ্যাবেলার এই ভিউটা আমি এনজয় করি অ্যান্ড আমাকে ওটির জন্য রেডি করা হয় তো এখানে অ্যাকচুয়ালি নেবিলাইজার দেওয়া হচ্ছিলো তো ভোরবেলাটা একটু অন্যরকম লাগছে সারা রাত খুব একটা ভালো করে ঘুম হয়নি অ্যান্ড সকাল সকাল আমাকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দেওয়া হয় এরকম যত হাতের ধাগা টাকা ছিল সেগুলো সব কিছু খুলে দিতে বলা হয় অ্যান্ড নার্সরা এসে আমাকে রিলি খুব ভালো করে রেডি করিয়ে দেন আর সাথে সাথে কমপ্লিট করা হয় বাকি নেসেসারি প্রসিজারগুলো তো ফাইনালি আমি রেডি নার্ভাসে থেকে এক্সাইটেডই বেশি ছিলাম তো এটা সার্জারি হয়ে গেছে এই মুহূর্তে আমি একটু কথা বলতে পারছিলাম না আর হসপিটালের খাবার যেহেতু খেতে পারছিলাম না তো বাড়ি থেকে যেন ভাত ডালগুলোকে স্ম্যাশ করি করে আনা হচ্ছিলো যেটা আমি খাচ্ছিলাম সব কিছু বাদ দিয়ে যেই মুহূর্তে আমাকে স্যালাইন অ্যান্ড অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিলো আমার থেকে বেশি কষ্ট এগিয়েছে আমার মায়েরই হচ্ছিলো তো বেসিক্যালি অপারেশনের দিন থেকে আমার সাথে কেউ না কেউ আমার কাছের মানুষ দেখা করতে আসে অ্যান্ড পরদিন এসেছিলো হলো জিনি শি ইজ মাই বিএফএফ অ্যান্ড ওর সাথে অনেকটা আড্ডা মেরে বেশ ভালোই লাগছিলো হসপিটালে খাবার খুব একটা ভালোই দিয়েছিল বাট অ্যাজ ইউজুয়াল আমার জন্য স্ম্যাশ করা ফুড আর এত এত ওষুধ তো দেখতে দেখতে ডিসচার্জ প্ল্যান হয়ে যায় অ্যান্ড পর দিন আমার ছুটি তো আগের দিন সন্ধ্যাবেলা এভাবে ফাইনালি ভিউটাকে একবার দেখে নিই আর এই রাস্তাগুলোকে বাই বলে আমি চলে যাই বাড়িতে বিপদ কখন কার হয় কেউ তো জানে না তাই জন্য সবসময় সাবধানে থাকাই ভালো সবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যা হবে ডেফিনেটলি আমি ভিডিওতে আপডেট দেব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো